একটি ছেলে একটি মেয়েকে খুব পছন্দ করত, কিন্তু ছেলেটি কিছুতেই তার মনের কথাগুলো বলতে পারছিল না। একদিন খুব সাহস করে মেয়েটিকে তার মনের কথাগুলো বলে দিল। মেয়েটি কিছু না বলেই চলে গেল। কয়েকদিন পর তারা একে অপরের ভালোবাসার সাথে জড়িয়ে পড়ল, কিন্তু তাদের ভালোবাসা বেশি দিন টিকল না। ছেলেটি মেয়েটির সাথে কথা বলা বন্ধ করে দিল। মেয়েটি ছেলেটির জন্য খুব চিন্তা করতে লাগলো, কি হয়েছে ওর? কিছুদিন পর মেয়েটি দেখল ছেলেটি অন্য একটি মেয়ের সাথে, আর ওকে দেখে না দেখার ভান করে চলে গেল। তখন মেয়েটি খুব কষ্ট পেয়ে অঝরে কাঁদতে শুরু করলো। মেয়েটি পরে ভাবল, যদি তার ভালোবাসা সত্যি হয় তাহলে ছেলেটি আবারও তার কাছে ফিরে আসবে। তার কয়েকদিন পর ছেলেটি আবারও তার কাছে ফিরে আসলো। মেয়েটি তাকে না বলেনি, কারণ মেয়েটি ওর অপেক্ষায় ছিল। মেয়েটি তার ভালোবাসা আবারও ফিরে পেল। কয়েকদিন পর ছেলেটি আবারও মেয়েটিকে ছেড়ে চলে গেল। মেয়েটি এবার অনেক কষ্ট পেয়ে শক্ত হলো। তাকে ভুলে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। প্রতি রাতে মেয়েটি চোখের পানি ঝরে। মেয়েটির জীবনে খুব কষ্ট নেমে এসলো। তার মধ্যেই মেয়েটির বিয়ে ঠিক করলো তার বাবা মা। মেয়েটি ছেলেটিকে ভোলার জন্য বাবা মায়ের কথা মতো বিয়ে করে ফেললো, কিন্তু মেয়েটি কিছুতে ওই ছেলেটিকে ভুলতে পারছিল না। মেয়েটির হাজবেন্ড খুব খারাপ ছিল, বাসায় খুব রাত করে ফিরত, নেশা করত আর মেয়েটিকে খুব মারত। সব কষ্ট সহ্য করে মেয়েটি থাকতে পারছিল না। মেয়েটি শেষ সম্বল তার হাজবেন্ড, সে তারও ভালোবাসা পায় না। মেয়েটি যেন একটি জেলখানায় এসে পড়েছে, তাকে দেখার মতো কেউ নেই। এক বছর পর তার বাবা মা একসাথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। মেয়েটি এখন আরও একা হয়ে গেল। তার জীবনে চলে এলো এক কঠিন কষ্টের মুহূর্ত। তারপর তার হাজবেন্ড আরও খারাপভাবে তাকে অত্যাচার করত। মেয়েটির কষ্ট দেখার মতো আর কেউ নেই। মেয়েটির জীবনের সুন্দর মুহূর্তগুলোও তার মনে পড়ে না। মেয়েটি সেই ছেলেটির ছবি বুকে নিয়ে অঝরে কাঁদে। এখনও একটুও ভোলেনি মেয়েটি ছেলেটিকে। একদিন মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়ল। তারপর তার হাজবেন্ড তাকে নিয়ে হসপিটালে ভর্তি করল। মেয়েটিকে দেখে ডাক্তার অবাক হয়ে গেল, এত সুন্দর একটি মেয়ে দেখে মনে হয় তার জীবনে কোনো সুখ নেই। মেয়েটিকে ডাক্তার চেক আপ করে দেখল, মেয়েটির দুইটি কিডনি ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার খবরটি বলার জন্য কাউকে পেল না। মেয়েটিকে গিয়ে বলল, তোমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। মেয়েটি শুনে একটু কষ্ট পেল না। মেয়েটি ডাক্তারকে বলল, সত্যি? ডাক্তার বলল, হ্যাঁ। মেয়েটি ঠিক তখনই হেসে বলল, জানেন এটা আমার কাছে কত খুশির খবর। ডাক্তার অবাক হয়ে চলে গেল। মেয়েটির হাজবেন্ড তাকে বাসায় নিয়ে গেল। মেয়েটি তার হাজবেন্ডকে বলল, তুমি আমাকে আমার বাড়িতে দিয়ে আসবে? আর তুমি তো জানোই আমার অবস্থা, তুমি নতুন একটি বিয়ে করে নাও, আমি আমার বাসায় গিয়ে থাকি। মেয়েটির হাজবেন্ড তাকে তার বাসায় দিয়ে আসলো আর নতুন একটি বিয়ে করে নিল। মেয়েটি বড্ড একা হয়ে গেল, কেউ নেই তার পাশে। মেয়েটি খুব যত্ন করে একটি ডায়েরি লিখল তার সেই ভালোবাসার মানুষটিকে দেবার জন্য। মেয়েটি তার মনের কথাগুলো সব লিখে রেখেছিল ডায়েরিতে। মেয়েটির ইচ্ছে ছিল মরার আগে তার প্রিয় মানুষটিকে একটি বারের জন্য দেখতে, কিন্তু তার সেই ভাগ্য হলো না। মেয়েটি তার এক বান্ধবীকে বলল ডায়েরিটা ওই ছেলেটিকে দিতে। মেয়েটির কথা মতো ওই ডায়েরিটা ছেলেটিকে পৌঁছে দিল। কিন্তু সেই দিনটা ছিল ছেলেটির বিয়ে, তাই খুব ব্যস্ত থাকার কারণে সে ডায়েরিটার দিকে মনোযোগ দিতে পারল না। সেই ডায়েরিটা তার ঘরে রেখে দিল। এদিকে মেয়েটি প্রচণ্ড অসুস্থ, হাসপাতালে নেবার পথে মেয়েটি মারা গেল। ছেলেটি তার নতুন জীবন শুরু করল। একদিন ছেলেটি ডায়েরিটার কথা মনে পড়ল, তারপর সে ডায়েরিটা নিয়ে বারান্দায় বসে পড়তে শুরু করল। কেমন আছো তুমি? জানি ভালোই আছো, ভালো থাকারই কথা। আমি সবসময় দোয়া করি তুমি যেন ভালো থাকো, কষ্ট কখনো তোমাকে ছুঁতে না পারে। কষ্ট কী জিনিস তা আমার থেকে ভালো আর কেউ জানে না।
জানো অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, ভেবেছিলাম তুমি অনেক খারাপ, কিন্তু না, আমি এমন একটি মেয়ে যার জন্য ভালোবাসা সৃষ্টিই হয়নি। জানো এখনো মনে হয় তুমি ফিরে আসবে, কিন্তু এটা সম্ভব না। তুমি চলে যাওয়ার পর যে কষ্টগুলো আমি পেয়েছি, তার কাছে পৃথিবীর সকল কষ্ট হার মানবে। এখনো মনে হয় তুমি আমার পাশে বসে থাকো, তোমাকে এখনো অনুভব করি। বাবা মা মরে গেছে, আমিও আর বেশি দিন চাইলেও বাঁচতে পারবো না, কারণ আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। ইচ্ছে ছিল মরার আগে তোমাকে দেখব, কিন্তু তা তো আর হবে না। যদি সময় হয় কবরটি দেখে যেও। তুমি ভালো থেকো, সুখে থেকো। ডায়েরিটি পড়ে ছেলেটি নিজেকে অনেক বড় অপরাধী বলে মনে করলো। তখনই সে একটি গোলাপ নিয়ে দৌড়ে গেল মেয়েটির বাসার সামনে। বাসার সামনে গিয়ে দেখল তিনটি কবর, একটি কবর নতুন করে দেওয়া হয়েছে। ছেলেটির চোখ থেকে যেন এই প্রথম মেয়েটির জন্য পানি ঝরছে। ছেলেটি মেয়েটির কবরের উপর গোলাপটি দিয়ে চলে গেল। এইভাবে প্রতি বছর এই সময়টা ছেলেটি এসে মেয়েটির কবরের উপর একটি গোলাপ দিয়ে যায়।